বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু তোমাদের আনন্দপাঠ বইয়ের একটা চমৎকার আনন্দপূর্ণ গল্প পড়ছিলাম, যেটার নাম সোহরাব রুস্তম। আসো আরেকটু আনন্দ নিয়ে নেই এই গল্পটি থেকে। দ্রুতগতি অশ্বে বা ঘোড়ায় চড়ে কিশোর সোহরাব, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সোহরাবের কিন্তু তখনও পূর্ণ বয়স হয়নি বা সে কিন্তু তখনও পূর্ণবয়স্কই হয়ে ওঠেনি, অথচ কি চরম তার সাহসিকতা, যার কারণে সে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে তার বাবাকে দেখতে। এই কিশোর সোহরাব বাবার সঙ্গে প্রথম দেখা করার জন্য ছুটে চলে গেল। তহমিরা সেদিনের মতো আজও ঝরকায় চোখ রেখে ছেলের যাওয়া দেখল। কোন দিনের মতো? সেদিনের মতো যেদিন তার স্বামী তাকে ছেড়ে যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছিলেন। তারপর যতক্ষণ ওই লাল ঘোড়াটি দেখা যাচ্ছিল, ঘোড়ার পিঠে স্নেহে সোহরাবকে দেখল মা, হয়তোবা শেষবারের মতো জীবিত অবস্থায় দেখল। তারপর অশ্রুতে ঝাপসা হলো তার চোখ, তহমিনা শয্যায় পড়ে ব্যাকুল হয়ে কাঁদল। আজও কি দেবতারা তার কান্না শুনতে পেল? তহমিনা কেঁদে কেঁদে দেবতার উদ্দেশ্যে বলল, আমার সোহরাবকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করো হে অগ্নি দেবতা। তার মানে তহমিনা কিন্তু তার সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা করছিল, যাতে তার কোনো ধরনের কোনো অমঙ্গল বা বিপদ না হয়। এই প্রার্থনা কি অগ্নি দেবতা শুনেছিলেন? আসো বন্ধুরা সেটি সম্পর্কে জানি। তুরান যখন ইরান আক্রমণ করে, তখন মহাবীর রুস্তম ছিলেন জাবুলিস্তানে। রাজা কায়কাউস দূত মারফত মহাবীরকে অনুরোধ করে পাঠালেন ইরানের এ দুর্দিনে ছুটে এসে যুদ্ধে অংশগ্রহণ করতেন। কারণ রাজা কায়কাউস আর কিছু বুঝুক না বুঝুক, সে ঠিকই বুঝত তার রাজ্যকে রক্ষা করার জন্য মহাবীর রুস্তমের আর কোনো বিকল্প নেই। তারপর যুদ্ধের দামামা শুনে বা যুদ্ধের আয়োজন শুনে প্রকৃত বীর কি ঘরের মধ্যে বসে থাকতে পারে? না, অবশ্যই পারে না। যুদ্ধের আহ্বান শুনে প্রিয় রক্স ছুটিয়ে বা তার প্রিয় ঘোড়ার পিঠে চড়ে মহাবীর রুস্তম এলেন ইরানে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে। ইরান ভরসা রুস্তম এ যুদ্ধের প্রধান সেনাপতি হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন। তার মানে তার উপরই একটি দায়িত্ব বর্তাল, দায়িত্বটি হচ্ছে ইরানকে রক্ষা করতে হবে। বন্ধুরা, মহাবীর রুস্তম কি ইরানকে রক্ষা করতে পেরেছিল নাকি পারেনি, সেটি আমরা জানবো কিন্তু পরের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওগুলোতে। আর বন্ধুরা, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, সেটি কিন্তু তোমরা আমাদেরকে ভিডিওগুলোর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। আমরা তোমাদের প্রশ্ন, জিজ্ঞাসা বা বিভ্রান্তির উত্তর বা সমস্যাগুলোর সমাধান নিয়ে ফেরার চেষ্টা করব পরের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওগুলোতে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো সবাই।